आज जैगाटा केशियाड़ी थेके खूब काछे आमादेर मेदिनीपुर थेके प्राय 55 থেকে 56 किलोमीटर दूरे अवस्थित ये जैगाटा। दुर्गटा किन्तु प्राय दुटो फुटबल ग्राउंडेर समान एरिया जुड़े तैरि करा हयेछे। कुरुम्बेड़ा फोर्ट थेके 20 किलोमीटर राइड करार पर এই মুহূর্তে আমরা এসে গেছি মোগলমারি বৌদ্ধ বিহারে। সেই বাড়ির মধ্যে ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে, পোড়ামাটির পাওয়া গেছে এবং ধাতুর পাওয়া গেছে। तो एखोनो पर्यन्त आमरा प्राय 35 किलोमीटर गाड़ी चालिए এইমাত্র কেশিয়ারি পেলাম और एखोनो प्राय 3.5 किलोमीटर रास्ता बाकी है। तार मध्य ये हठात् करे रास्ताय बिस्टी शुरू हो गए, ताई एक दोकाने दाड़िएछि चा खाच्छि, चा बागिए बिस्टी थामले आबार सामने एगोबो। हेलो बंधुरा, वेलकाम बैक आवर चैनल। बंधुरा आज के हमारे एसे गेছি কুরুম্বেড়া फोर्टे जेटा 600 बचर प्राय पुरानो ये जैगाटा। आज ये जैगाटा केशियाड़ी थेके खूब काछे आमादेर मेदिनीपुर थेके प्राय 55 থেকে 56 किलोमीटर दूरे अवस्थित ये जैगाटा। বাড়িতে বসে বসে ভাবছো যে একদিনের জন্য কোথায় ঘুরতে যাওয়া যেতে পারে, তাহলে তোমরা কিন্তু আসতে পারো এই কুরুম্বেড়া ফোর্টে। তো তোমরা যারা আসবে সেই রাস্তাটা তোমাদের বলে দিই। তোমরা যদি খড়গপুর থেকে আসো তাহলে খড়গপুর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে তোমাদেরকে আসতে হবে কেশিয়ারি, আর কেশিয়ারি থেকে গাড়ি চেঞ্জ করে ওখান থেকে যে কোনো একটা টোটো বা অটো ফিট করে তোমাদেরকে আসতে হবে কুকাই। আর কুকাই থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটার রাস্তা এই কুরুম্বেড়া, যেটা গগনেশ্বর গ্রামে আছে এই জায়গাটা। আর তোমরা যারা ট্রেনে আসবো বলে ভাবছো তোমাদেরকে আসতে হবে প্রথমে বেলদা স্টেশনে নামতে হবে, আর বেলদা স্টেশন থেকে নেমে ওখান থেকে একটা গাড়ি ভাড়া করে তোমরা চলে আসতে পারবে এই জায়গাটাতে। তো তোমরা যারা আসবে তাদেরকে কিন্তু এখানে কোনো টিকিট দিতে হচ্ছে না, বিনা পয়সায় তোমরা এই জায়গাটা দেখতে পারবে। আর সোম থেকে শনি সব দিন খোলা থাকে, তবুও যারা আসবে তোমরা একটু গুগলে সার্চ করে নেবে, কারণ বিভিন্ন কারণবশত হয়তো বন্ধ থাকতেও পারে। আর আজকের দিনে বেসিক্যালি অনেকই ভিড় হয় এই জায়গাটায়, আর আমরা তো যেহেতু সকালে এসেছি যার জন্য এখানে খুব একটা ভিড় হয়নি এখনো। আজকে দিনটা কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল একটা দিন, আর কারণ আজকে 15ই আগস্ট আর 75তম স্বাধীনতা দিবস। আমাদের যারা ইউটিউব ফ্যামিলি যারা আছে তোমাদেরকে 75তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আজকের দিনটাকে নিজেদের মতো করে এনজয় করো। আর আজকের দিনে ভিডিও শ্যুট করতে কিন্তু মনের মধ্যে একটা আলাদা এনার্জি থাকে, কারণ আজকে একদম, কারণ এর আগের বছর আমরা গিয়েছিলাম তবুও ঠিক আজকের দিনে, হ্যাঁ কারণ তার আগে কিছু লকডাউন ছিল। লকডাউন খোলার পর ফার্স্ট আমরা ভিডিও শুটিং করেছিলাম এই 15 আগস্টে। 15 আগস্টের দিনটাই কিছু মিস করি না করি, সেই ছোটবেলাটাকে খুব মিস করি, কারণ সেই সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া, স্কুলে গিয়ে বন্ধুর সাথে আড্ডা মেরে সবাই একসাথে সেই লাইন হয়ে দাঁড়িয়ে পতাকা উত্তোলন করা। তো এইসব দিনগুলোকে খুব মিস করি। এখন সময়ের সাথে সাথে সবাই যে যার ব্যস্ত হয়ে গেছে, তো আমরা এই দিনটাকে স্মরণীয় করে রাখি। এই প্রত্যেক বছর 15 আগস্টে কোথাও না কোথাও একটা ঘোরার প্ল্যান থাকেই আমাদের, তাই না ভাই? যার জন্য আজকে এসেছি আমরা কুরুম্বেড়া ফোর্টে এসে গেছি। জায়গাটা দেখে কিন্তু আমাদের খুব ভালো লাগছে, বিশেষ করে আমার তো আরোই ভালো লাগছে। আর সোমেন কোথায় গেলি তুই? তোর কেমন লাগছে বল ভাই জায়গাটা দেখে? দারুণ জায়গা। এরকম জায়গা আমরা দেখেছিলাম কর্ণগড়ে, কর্ণগড়ে যে গড়গুলো ছিল সেখানে এরকম পাথরের কাজ দেখেছিলাম, এরকম পাথর কেটে, আর এখানেও সেই একই রকম কাজ। খুব সুন্দর লাগছে, খুবই ভালো, মানে এত সুন্দরভাবে পাথরগুলো কেটে কেটে বসানো আছে। তো দেখলে তোমরা বুঝতে পারবে যে পিলারগুলো কতটা সুন্দরভাবে বসানো হয়েছে, যেখানে কিন্তু পুরো এক মাথা থেকে আরেক মাথা তোমরা সোজা দেখতে পাবে। কিন্তু এই যে সামনে সামনে যে পিলারগুলো দেখতে পাবে সাইডে লাগানো হচ্ছে, এগুলো যাতে স্ট্রাকচারটা যাতে না ভেঙে পড়ে যায়, যার জন্য সাপোর্ট দেওয়ার জন্য এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ এই পিলার, পেড় লাগানো হয়েছে। ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা আসবো বলে ভাবছো এই জায়গাটায়, এখানে কিন্তু আশেপাশে কোথাও খাওয়া সেরকম কোনো জায়গা না আছে, হোটেল না আছে কোনো ধাবা, তো সাথে করে কিন্তু তোমরা যতটা সম্ভব বিস্কিট বা শুকনো জাতীয় কিছু খাবার আর জলটা কিন্তু মাস্ট নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু এই জায়গাটা সেরকম খাবার কিছু পাবে না। এখানে পাথরের কাজগুলো দেখলে বুঝতেই পারবে যে কতটা দক্ষতার সঙ্গে এই পাথরগুলো কেটে কেটে বসানো হয়েছে। কালের পরিবর্তনের ফলে এখানে যে স্ট্রাকচারটা আছে পাথরের, কিছু কিছু জায়গা ভেঙে পড়েছে, যার জন্য কিন্তু এখানে মাঝে মাঝে কিছু পিলার লাগানো হয়েছে যাতে এই জায়গাটা সুরক্ষিত থাকে। সামনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আগে মন্দির ছিল, এটা শিবের মন্দির, যেটাকে পরবর্তীকালে ভেঙে দেওয়া। 1470 সালে কপিলেন্দু দেব নামে যে উড়িষ্যা রাজা ছিল, সেই রাজাই তৈরি করে এই কুরুম্বেড়া ফোর্ট। আর এই ফোর্টটা বেসিক্যালি তৈরি করা হয়েছিল সৈনিক যারা ছিল, সুলতানের যে সৈনিক ছিল সেই সৈনিকদের এখানে বিশ্রামাগার এবং অস্ত্র রাখার জায়গা ছিল। যদিও এখানে একটাই দরজা আছে, আর কোনো দরজা নেই, তো হয়তো আরও কোথাও দরজা আছে, সেগুলো হয়তো এখন আর দেখা যায় না। এই দুর্গটা কিন্তু প্রায় দুটো ফুটবল গ্রাউন্ডের সমান এরিয়া জুড়ে তৈরি করা হয়েছে। পুরো এরিয়াটা কিন্তু লাল পাথরের তৈরি, আর এখানে পাথর ছাড়া কিন্তু আর অন্য কিছু ইউজ করা হয়নি, অন্য কাঠ বা ইট কিন্তু ইউজ করা হয়নি। জায়গাটা আমার চারিদিকটা তোমরা দেখলে বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দরভাবে এখনও সাজানো আছে। তো কুরুম্বেড়া ফোর্ট জায়গাটা টোটালি এক্সপ্লোর করা আমাদের কমপ্লিট। এরপরে আমরা আটটা জায়গায় যাবো। ভাই কোথায় যাবো? এখন তো প্রায় ঘড়িতে বেজে গেছে প্রায় দুটো। এরপরে আমরা যাবো মোগলমারি, এখানে বৌদ্ধবিহারের কিছু ওই প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, সেটা দেখবো আমরা, তারপর সেখান থেকে আমরা বাড়ি যাবো। তোর কি মনে হচ্ছে যে ভেতর থেকে বেরিয়ে আসতে জীবনটা একটু পেলাম না? ভেতরটা পুরো ভাই এত পাথর চারদিকে ঘেরা, যার জন্য জায়গাটা এতটাই গরম, আর ভেতর বাইরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা, খুব ঠান্ডা, কারণ এখানে অনেক বড় পুরনো বরগাছ আছে, সামনেই খোলা মাঠ, আর এদিকে আছে একটা পুকুর। তো চলো, এরপরে ডেস্টিনেশন আমাদের মোগলমারি, 20 কিলোমিটার রাস্তা, দেখা যায় কতক্ষণ সময় লাগে। তো এখন বাজে ঘড়িতে প্রায় 3টে বেজে গেছে, খাওয়া দাওয়া কিছু হয়নি, আর পুরো রাস্তাতে কিন্তু খাবার দোকান বা ধাবা সেরকম কিছু পাইনি। আর মোগলমারি বাজারে এখন আছি আমরা, এখানে একটা খাওয়ার হোটেল পেয়েছি, ধাবা পেয়েছি, এখানে আমি খাওয়া দাওয়া করবো, এখানে খাওয়া দাওয়ার পর আবার ওখানে যাচ্ছি। চলো ওখানে গিয়ে দেখা। এটা 40 থেকে 20 কিলোমিটার রাইড করার পর এই মুহূর্তে আমরা এখন এসে গেছি মোগলমারি বৌদ্ধবিহারে। আমার পেছনে দেখতে পাচ্ছ সেই গেটটা, তো চলো ভেতরে গিয়ে দেখি এখানে কী কী দেখার আছে, তোমাদের কাছেও দেখাচ্ছি, চলো। জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা, তোমরা যারা ইতিহাস ভালোবাসো তারা কিন্তু এখানে আসতে পারো, কারণ এখানে প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এখানে ভালো করে দেখতে পাবে যে এখনও অনেক কিছু জিনিস সংরক্ষিত করে রাখা আছে। তো আমি বলবো একদিনের ছুটি কাটানোর জন্য এই জায়গাটা একদম বেস্ট জায়গা। আগে তোমরা ভিজিট করবে কুরুম্বেড়া ফোর্ট, তারপর চলে এসো সোজা এই বৌদ্ধবিহারে। তো আমরা এই জায়গাটা এসেছিলাম, কিন্তু এই জায়গাটা সম্পর্কে সেরকম কোনো স্টাডি করে আসেনি, যার জন্য এখানে কাকুকে পেয়ে গেছি আমি, সেই কাকুর কাছ থেকে জেনে নেবো এই জায়গাটা সম্পর্কে, কি এখানে হিস্ট্রি বা কী জন্যই মোগলমারি। এখানে একটা উঁচু একটা বাড়ি ছিল, সেই বাড়ির মধ্যে ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে, পোড়ামাটির পাওয়া গেছে এবং ধাতুর পাওয়া গেছে। সেগুলো সমীক্ষা করে পরীক্ষা করে দেখা যায় যে এটা একটা বৌদ্ধ মহাবিহার ছিল, সেই মহাবিহারের উত্তর দিকে প্রবেশপথ পাওয়া গেছে, এবং এই বিহারের পুরো চারিপাশে বিভিন্ন ডিজাইনের ইঁট দিয়ে নকশা করা হয়েছিল, এবং তার ওপরে কিছু মূর্তি এখানে স্থাপত্য নিদর্শন করা হয়েছিল, ওইসব জিনিস পাওয়া যায়। এছাড়া এই মহাবিহারের নামাঙ্কিত সিল পাওয়া যায়, তাতে লেখা আছে শ্রীবন্ধক মহাবিহার আর্যভিক্ষু সংঘ, এবং স্বর্ণ মুদ্রা পাওয়া যায়, ওই মুদ্রা লেখা আছে রাজা সমাচার দেব বলে একজন বাঙালি রাজা ছিলেন, সেই রাজার নাম লেখা আছে। এইসব দেখে পরীক্ষা নিরীক্ষা করে বোঝা গেল যে এর বয়সকাল হচ্ছে মিনিমাম 1800 বছরের পুরানো, 1800 থেকে 2000 বছরের পুরানো। গুপ্ত যুগের সময় এই বৌদ্ধ মহাবিহার গড়ে উঠেছিল। এইসব সমীক্ষার থেকে বোঝা গেল যে নালন্দা এবং আমাদের এই বৌদ্ধ মহাবিহার এগুলো সমসাময়িক। যে এইখানে আসতে গেলে কি কোনো টিকিট বা কিছু লাগে কি? না না, এখনও টিকিটের কোনো ব্যবস্থা হয়নি, রাজ্য সরকারের তত্ত্বাবধানে বর্তমান কাজ। তো আমরা এখন এসে গেছি মোগলবাড়ি মিউজিয়ামে এখানে যেসব খনন কার্য করার পর যেসব জিনিসগুলো পাওয়া গেল তার কিছু কিছু জিনিস এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানটায় প্রথমে এরকম উঁচু ঢিপি ছিল, এটা খনন কার্যের পরে আস্তে আস্তে যখন মাটি কেটে সরানো হয়, এইভাবে মাটি কেটে সরানো হচ্ছে, গাছপালা কেটে দেওয়া হচ্ছে, তার ফলে এই বাইরে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে সেই স্ট্রাকচারটা বেরিয়েছে এবং সেই স্ট্রাকচারের ভেতর থেকে এইসব মূল্যবান মূর্তি পাওয়া গেছে এবং স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে এবং সিল পাওয়া গেছে, বিহারের নামাঙ্কিত সিল। ওইদিকে দেখা যাচ্ছে কোনায় একটা স্বর্ণ মুকুট পাওয়া গেছে, যেটা বুদ্ধ মূর্তির মাথায় ওই মুকুটটা পরানো হতো। জিনিস পোড়ামাটির জিনিস পাওয়া গেছে, এগুলো সেই সময়কার তাদের ব্যবহার করা পোড়ামাটির জিনিস। তো মূর্তি নয়, এখানে যে মহাবিহারে যে শিক্ষা দীক্ষা দেওয়া হতো, যে পড়াশোনা হতো, শুধু বৌদ্ধ ধর্মশাস্ত্র নয়, এখানে চিকিৎসাশাস্ত্রও ছিল এবং তান্ত্রিক সাধনাও শেখানো হতো, তার কিছু জিনিস পাওয়া গেছে। এবং মূর্তি, যেসব বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে পাথরের, ওই কোনাতে ওখানে আছে, এগুলো সব পাথরের বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে। যে পাথরের এখানে মূর্তি তৈরি হয়েছে সেই পাথরের টুকরো পাওয়া গেছে, কড়ি পাওয়া গেছে, মুদ্রা হিসেবে ব্যবহার হতো, প্রদীপ পাওয়া গেছে, তা তখন আলো হিসাবে যে ব্যবহার করতো এখনও সেই প্রদীপের গায়ে কালো দাগ লেগে আছে। জায়গাটা আশা করি তোমার পুরোটা বুঝতেই পেরে গেলে। আমাদের অ্যাকচুয়ালি কোনো জানাই ছিল না, যার কাকু আমাদেরকে হেল্প করলো, যার জন্য কাকুকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য। তো এই জায়গাটা সম্পর্কে হয়তো তোমরা অনেকেই জানো আর অনেকে হয়তো জানো না, তো আমি বলবো যারা জানো না তারা একবার হলো এই জায়গাটা আসো, এই জায়গাটা দেখো, তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবথেকে যেটা বড় সেটা হচ্ছে আমাদের কাছাকাছি আমাদের বাড়ির সামনে এত সুন্দর একটা হিস্টোরিক্যাল জায়গা যেটা এখানে আছে, তো একদিন আসো, এসে ঘুরে যাও। তো তোমরা কাকুর কাছ থেকে জানতেই পারলে এই জায়গাটা সম্পর্কে। আসলে এই জায়গাটার পুরো ঢিপি ছিল, যেটা খনন করার পর এই জায়গাটা বেরিয়েছে। যে খননটা করা হয়েছে এখানে কিন্তু পুরনো যুগের স্থাপত্যশিল্পের যে বিভিন্ন মূর্তি, সেই মূর্তিগুলো এখানে পাওয়া গেছে, যেগুলো পরের পর লাইন দিয়ে রাখা আছে। বন্ধুরা, এই ছিল আমাদের কুরুম্বেরা ফোর্ট আর মোগলমারির জার্নি। আর এখন প্রায় ঘড়িতে 4টে বেজে গেছে, তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো জায়গায়, ততদিন সবাই ভালো থাকবে।